দক্ষিণ রাশিয়ার কাস্পিয়ান সাগর উপকূলে প্রায় 1700টি সিল মৃত অবস্থায় পাওয়া গেছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা। রাশিয়ার দাগেস্তান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রাণীদের মৃত্যুর কারণগুলি কী তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে মনে করা হচ্ছে যে প্রাকৃতিক কারণেই সিলগুলির মৃত্যু হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার বলেছিলেন যে উপকূলে 700টি মৃত সিল পাওয়া গেছে, তবে রবিবার কাস্পিয়ান এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেন্টারের প্রধান জাউর গ্যাপিজব উপকূলে বিস্তৃত পরিদর্শনের পর মৃত প্রাণীর সংখ্যা 1700তে পৌঁছেছে। এও খবর পাওয়া গেছে যে সিলগুলি সম্ভবত কয়েক সপ্তাহ আগে মারা গেছে। আধিকারিকরা এও জানান যে চোরাশিকারীদের হাতে নিহত হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এদিকে ফেডারেল ফিশারিজ এজেন্সির বিশেষজ্ঞরা এবং প্রসিকিউটররা উপকূল রেখা পরিদর্শন করে এবং ডেটা সংগ্রহ করে জানিয়েছেন কোনো পরিবেশ দূষণকারীর খোঁজ পাওয়া যায়নি। পূর্বেও সিলদের ব্যাপক মৃত্যুর বেশ কয়েকটি ঘটনার নেপথ্যে প্রাকৃতিক কারণ ছিল বলেই মনে করা হয়েছে। মৎস্য সংস্থার মতে কাস্পিয়ান সিলের সামগ্রিক সংখ্যা 270,000 থেকে 300,000, যেখানে গ্যাপিজব কেন্দ্রে শিলের সংখ্যা প্রায় 70,000। তবে প্রাকৃতিক কারণ ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।